জার্মানিতে পরিবেশবাদীদের বিরোধিতার মুখে পড়েছে টেসলা, তাই গিগা ফ্যাক্টরি নামের কারখানাটি সম্প্রসারণের উদ্যোগ নিয়েও আগাতে পারছে না মার্কিন প্রতিষ্ঠানটি। জানা গেছে, গত 7 মে পরিবেশবাদীদের আন্দোলন চলাকালে কারখানার এক অংশে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরদিন রাতেই কারখানার সব কর্মীকে বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেয় টেসলা। এরপর আন্দোলন চলাকালে হঠাৎই সাময়িকভাবে কারখানা বন্ধের ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। ভলকানো গ্রুপ নামে একদল পরিবেশবাদী বিক্ষোভ চলাকালে কারখানায় হামলার দায় স্বীকার করেছে। এবছরের শুরুতেও কারখানাটিতে একবার অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। তখন বিদ্যুৎ বিভ্রাটের কারণে 1 সপ্তাহ ধরে কারখানার উৎপাদন বন্ধ ছিল। আন্দোলনকারীদের বক্তব্য, এই কারখানার সম্প্রসারণ প্রকল্প বাস্তবায়ন করতে 250 একর বনায়ন নিধন করতে হবে। এতে ক্ষতিগ্রস্ত হবেন সেই গ্রামের প্রায় 8,000 বাসিন্দা। টেসলা জানিয়েছে কারখানা 4 দিন বন্ধ থাকবে। এই বন্ধের ঘটনা টেসলার জন্য চাপ তৈরি করতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন, কারণ ইউরোপীয় অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের হিসাবে ইউরোপীয় ইউনিয়নে প্রথম 3 মাসে টেসলা গাড়ি বিক্রির পরিমাণ 4.5% বেশি কমে গেছে। বাজারে বিক্রির হার কমে যাওয়া কিংবা অগ্নিকাণ্ডের ঘটনার পরেও টেসলা বার্লিনে তার কারখানার সম্প্রসারণ বন্ধ করেনি। এই উদ্যোগের আওতায় কারখানাটিতে ব্যাটারি উৎপাদন প্ল্যান্টের ক্ষমতা দ্বিগুণ করা হবে, ফলে বছরে 10 লাখ গাড়ি তৈরি করা সম্ভব হবে। এবছর ইউরোপেও বেশ কিছু প্রতিবন্ধকতার মুখে পড়েছিল টেসলা। লোহিত সাগরে জাহাজে হামলার কারণে গত জানুয়ারি মাসে গাড়ির উৎপাদন কমাতে বাধ্য হয়েছিল প্রতিষ্ঠানটি। এর মধ্যেই আবার চীনের তৈরি বৈদ্যুতিক গাড়ির সঙ্গে প্রতিযোগিতাও গভীর হচ্ছে। চীনা বাজারে টেসলার বিক্রি 18% কমে গেছে।